ঘটনা হল মইতেল নাপায় ভুখুরা হন কারণ বটা গিলা দিছে হয় হয় বটা গিলা দিলে কি হব বটা অসম সরকার সাংস্কৃতিক সঞ্চালক লয়ে আর অসম সরকার মাননীয় একেবারে অরণ্যখন মই চকু মেলিয়ে যেতিয়া গম পাইছো মই এখন অরণ্যতে অরণ্যই দেখিছো মানে বহুত ডাঙর অরণ্য আর তাতে মোর ইমান বেশি ভাল লাগে সে অরণ্যখনের পৰা এক দুই তিনি কিলোমিটারমান হব আমার গরু গোহালি আছে মহর গোহালি আছিল তাতে মোক দেউতাই পিঠিত বান্ধি লৈ যায় আসলতে সেইটো বুলিয়ে নহয় মানসিক যুদ্ধ এখন প্রত্যেকজন মানুহৰেই থাকে আৰু মই খালি এটা কথা কম যিখিনিয়ে লিখা মেলা কৰিব পাৰে বা যিখিনিয়ে নিজৰ অনুভৱবোৰ শব্দৰে উলিয়াব পাৰে তেওঁলোকলৈ সেই যুদ্ধখনৰ এটা সুন্দৰ অস্ত্ৰ ঈশ্বৰে তেওঁলোকক দিছে বুলি মই ভাবিম তাৰমানে মই নীলাক্ষী এটি নতুন অনুষ্ঠান লৈ মই আহি আছো আপোনালোকৰ ওচৰলৈ অনুষ্ঠানটিৰ নাম হৈছে অনুপ্রেরণা কানেক্টিং সোল উইথ নীলাক্ষী এই অনুষ্ঠানত উপস্থিত থাকিব এনে কিছু ব্যক্তি যার কর্মরাজি আর জীবন কাহিনীয়ে আপনার অনুপ্রাণিত করিব লগতে এনে কিছুমান কাহিনী থাকিব যে কাহিনীয়ে আপনার মূর লগতে আন দহজনকো অনুপ্রাণিত করিব পারে আর এটা কথা আপনার বা আপনার অঞ্চলত এনে যদি কোনো কাহিনী আছে যে কাহিনী আপনি ভাবে সেই কাহিনী জানিলে আন দহজন উপকৃত হব বা অনুপ্রাণিত হব তেতিয়াহলে আমার তলত যে ইমেইল আইডি দিয়া হয়েছে তাত মেইল করিব পারে আৰু আমাৰ হোৱাটছএপ নম্বৰো দিয়া হৈছে হোৱাটছএপ নম্বৰত আপোনালোকে হোৱাটছএপ কৰিব পাৰে কিন্তু এটা কথা এই সকলোবোৰ চাবৰ বাবে আপোনালোকে ছাবস্ক্ৰাইব কৰিব লাগিব মোৰ চেনেলটিৰ নাম হৈছে অনুপ্ৰেৰণা ছাবস্ক্ৰাইব কৰিবলৈ নাপাহৰিব